ডক্টর জাফরুল্লাহ চৌধুরী গণমানুষের জন্য আজীবন কর্মমুখর এক ব্যক্তিত্ব। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকা রাখেন তিনি। যুদ্ধক্ষেত্রে হাসপাতাল তৈরি করে সেবা দিয়েছেন আহত ও অসুস্থ অনেক মুক্তিযোদ্ধাকে। স্বাধীনতার পরেও বেশ কিছু অবদানের জন্য চিরস্মরণীয় তিনি। সবার জন্য সুলভ মূল্যে চিকিৎসা নিশ্চিত করতে ওষুধ নীতি প্রণয়নের মধ্যে অন্যতম। প্রতিষ্ঠা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্র ও গণস্বাস্থ্য মেডিকেল কলেজ। বাংলাদেশের ঔষধ শিল্প আজকে পৃথিবীতে তৃতীয় স্থানে, তার একমাত্র রূপকার জাফরুল্লাহ ভাই। ওনার ওষুধ নীতির কারণে একটা আমদানিকারক দেশ, রপ্তানিকারক এবং স্বাবলম্বী হয়েছে। সকলের কাছে গ্রহণযোগ্য এই ব্যক্তিত্বের জীবন অবসান হয় মঙ্গলবার রাত 10:40। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। খবর শুনে হাসপাতালে ছুটে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। ওনার এই ডায়ালিসিস সেন্টার পৃথিবীর সবচেয়ে বড় ডায়ালিসিস সেন্টার, এবং যেখানে 300 টাকা থেকে 3000 টাকা দেওয়া হয় 5টা স্ল্যাবে। পৃথিবীতে সর্বনিম্ন খরচ বলা যায় এটা। এর চেয়ে কম খরচে পৃথিবীর কোথাও আসলে ডায়ালিসিস হয় না। স্মৃতিচারণে বলেন, জাতীয় যে কোনো প্রয়োজনে স্বেচ্ছায় এগিয়ে এসেছেন। চিকিৎসার বাইরে রাজনৈতিক সংকটেও ছিলেন তার নির্ভীক পদচারণা। স্বজন ও সহযোগীরা জানান, আপাতত বারডেমের হিমঘরে রাখা হবে মরদেহ। তার মৃতদেহ আলমার কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে, গোসল করা হবে, সেখানে গোসল হবে, এবং তারপরে বারডেমের যে হিমাগারে তার মৃতদেহ সেখানে থাকবে। আমি বিশ্বাস করি তার অবর্তমানে বিবেকবান মানুষ যারা আছে তারা সেই অসমাপ্ত কাজগুলো করার জন্য যদি চেষ্টা করেন তাহলেই তার আত্মা শান্তি পাবে। জাফরুল্লাহ চৌধুরীর জন্ম 1941 সালের 27 ডিসেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলায়। বাবা মায়ের 10 সন্তানের মধ্যে সবার বড় তিনি। ঢাকার বক্সিবাজারের নবকুমার স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। 1964 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS এবং বিলেতের রয়্যাল কলেজ অফ সার্জনস থেকে FRCS প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন 1967 সালে। রাজনৈতিক সহযোগীরা জানান, গণমানুষের স্বাস্থ্য সেবা সহ সার্বিক কর্মকাণ্ডে চিরস্মরণীয় অবদান রেখে গেছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। নাহিদুর রহমান, এখন ঢাকা।